বা রিয়াদ সম্বন্ধে তোমার আইডিয়া কি, তা কি অবদান বাংলাদেশ ক্রিকেটে? তুমি এসে যে হুট করে সিদ্ধান্ত নিচ্ছ রিয়াদের দুই সিরিজ দেখে, ডু ইউ নো অ্যাবাউট মাহমুদুল্লাহ রিয়াদ, যে রিয়াদ এই বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করেছে? মেবি তার স্ট্যাটস তোমার মতো তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বলছে না, বাট আমরা রিয়াদকে কীভাবে ম্যানেজ করব? হ্যাঁ, তোমার তো এইগুলো ম্যানেজেবল থাকতে হবে, তুমি তো হুট করে এসে অস্ট্রেলিয়ান কালচার এখানে ঢুকাই দিলে হবে না। ও এসে যেটা বলছে ওরা এরকম চায়, আমি এই জন্য এরকম করছি, তাহলে তো মানে ওদের আপনার কোনো সিদ্ধান্তই নাই, তার মানে আপনারা যে ভ্যালুলেস আমাদের কাছে সেটা প্রমাণিত হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই বাসায় আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। একটা বিষয়ে হঠাৎ করে একটু মাথায় আসলো, তাই ভাবলাম এই মেসেজটা আপনাদের জন্য দেই। সেটা হচ্ছে গতকাল রাতে হঠাৎ মাথায় একটা খেয়াল আসলো যে অনেকে হয়তো বা এইভাবে চিন্তাও করতে পারি, একত্রে মিলে কাজ করি, ইনশাল্লাহ আমরা এই কঠিন সময় পার করব এবং এই সময় ওই ভালো সময় আমাদের থেকে আর খুব বেশি দূরে নয়, এটা আমি বিশ্বাস করি। তো সবাই একত্রে মিলে চেষ্টা করি, দেশকে সবাই মিলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।